अशतमाशदगमय तमुषो मायतिरिगमय मृत्युर्मा अमृतं गमय। ओम शांति शांति शांति। आम्रा सुनछिलाम साधन जगतेर गुज्ज कथा। स्वामी मुक्तानंद गिरि महाराज बोलचेन, निम्नगामी गंगा के उत्स मुखे निये जेते हबे, ऊर्ध्वगामी करते हबे, एई होच्छे जोग साधना। आमार माझे मध्ये मने हय विचित्र एई मानव देह, एई स्थूल मानव देह आमादेर कर्मभूमि, किन्तु आमी देह नई। आसले काल ओ देशेर समन्वय एई देह बर्तमान बोले मने हय मात्र। किन्तु आश्चर्येर ब्यापार होच्छे एई देहे थाकाकालीन अवस्थाय आमरा जेमन अनित्य जगत के दर्शन करछि, ठीक तेमनि एई मानव देहेई आमरा नित्य जगत के दर्शन करछि। एक अद्भुत जायगा। आपनि जखन देहातीत हये जाबेन तखन आपनार काछे एई अनित्य जगतेर कोनो अस्तित्व थाकबे ना, किन्तु আপনি এই স্থূল দেহে থাকাকালীন অবস্থাতেই নিত্য অনিত্য দুটো জগতেরই দর্শন পেতে পারেন। দেখুন, আমরা বিশ্বাস করি সূর্য উদয় হয়, আবার সেই সূর্য একসময় অস্ত যায়। এই যে বিশ্বাস, এটি আমাদের দৈনন্দিন অভিজ্ঞতা থেকে জাত। আবার আমরা এও বিশ্বাস করি সূর্য কখনো উদয় হয় না, আবার অস্তও যায় না। এই সব কথা আমরা জ্ঞানী মহাত্মাদের কাছ থেকে শুনে শুনে বিশ্বাস করতে শিখেছি। অর্থাৎ আমরা দেখছি সূর্য উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, কিন্তু মহাত্মাগণ বলছেন সূর্য কখনো উদয়ও হয় না, আবার অস্তও যায় না। এবং বৈজ্ঞানিকগণও বলছেন সূর্যের উদয় অস্ত বলে কিছু নেই। ঠিক তেমনি আমরা ভাবি আমাদের জন্ম হয়, আবার একটা সময় আমাদের মৃত্যু হয়। এসব আমাদের চোখে দেখা অভিজ্ঞতা। আবার আমরা যখন জ্ঞানী মহাপুরুষের সান্নিধ্যে যাই, যখন জ্ঞানী মহাত্মাদের কথা শুনি, তখন আমরা শুনতে পাই এই দেহ আমি নই, আমি আত্মা, আর এই আত্মার না আছে জন্ম, না আছে মৃত্যু। এই যে সূর্যের উদয় অস্ত বা জীবের জন্ম মৃত্যু, এসব আমাদের ভ্রম জ্ঞান ছাড়া কিছু নয়। এসব আমাদের অভিজ্ঞতা লব্ধ হলেও এগুলো অসত্য, তথাপি এগুলো আমরা বিশ্বাস করি। আমরা শুনেছি এখন কলিযুগ চলছে, সত্য ত্রেতা দাপর, এই তিনটে যুগ পেরিয়ে নাকি এই কলিযুগের আবির্ভাব হয়েছে। কালের প্রভাবে এই সত্য থেকে কলির উদ্ভব হয়েছে। কিন্তু সূক্ষ্ম বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারব এটি শুধু কাল নয়, দেশ নয়, কেবলমাত্র আধার ভেদে এই যুগের আবির্ভাব হয়।
আপনি আগে যা ছিলেন এখন আর তা নেই। আপনি আগে হয়তো নাস্তিক ছিলেন, এখন আপনি আস্তিক হয়েছেন। আপনি আগে হয়তো ভালো ছিলেন, এখন নানান চাপে আপনি খারাপ হয়ে গেছেন। শৈশবে আপনার মধ্যে কোনো খারাপ বা ভালোর বোধ ছিল না, আপনার মধ্যে ছিল একটা শুদ্ধ ভাব। এখন আপনার মধ্যে জাগতিক জ্ঞানের প্রভাবে, যাকে আসলে অজ্ঞান বলা হয়, সেই অজ্ঞানের আবির্ভাবে আপনি এখন অন্য রকম হয়ে গেছেন। জীবনের অভিজ্ঞতা, বোধ, বুদ্ধি আপনাকে এখানে টেনে নিয়ে এসেছে। আসলে চারটি যুগ প্রতিনিয়ত ক্রিয়া করছে আমাদের মধ্যে। আমাদের মধ্যে যখন সত্যগুণের আধিক্য থাকে, তখন আমরা সত্যযুগে বাস করি। আবার যখন আমাদের মধ্যে দ্বৈতগুণের আবির্ভাব হয়, অর্থাৎ সত্য ও রজগুণের দাপট যখন আমাদের মধ্যে বাড়ে, তখন আমরা দাপর যুগে বাস করে থাকি। আবার সত্য রজ তমগুণের যখন মিশ্রণ ঘটে, তখন আমরা ত্রেতা যুগে বাস করে থাকি। আবার তমগুণের আবির্ভাব হেতু যখন আমরা কালের কবলে পতিত হই, তখন আমরা কলিযুগের বাসিন্দা হই। তো এই যে বৈচিত্র্য, তা শুধু কাল বা দেশের সঙ্গে সম্পর্কযুক্ত নয়, এটি আমাদের গুণের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই সত্য, দাপর, ত্রেতা, কলি, এগুলো আসলে আমাদের গুণের সঙ্গে সম্পর্কযুক্ত। আমার মাঝে মধ্যে মনে হয় চারটি যুগের সঙ্গেই আমরা সব সময় মিলিত হতে পারি। কাল ও দেশের প্রভাবে এই মিলন ঘটতে পারে। একই স্থানে যেমন গ্রাম ও শহর দুই থাকতে পারে না, একই স্থানে যেমন পাহাড় ও সমুদ্র দুই থাকতে পারে না, ঠিক তেমনি সময় যেমন দিন ও রাত্রি একত্রে অবস্থান করতে পারে না। আবার একই ব্যক্তির মধ্যে চারটি যুগের অবস্থান হলেও একই সময়ে চারটি যুগের দেখা পাওয়া যায় না। এজন্য আমরা সবাই এক একটা রহস্যময় বস্তু। আমাদের মধ্যে ব্যবধান প্রচুর, বিস্তর এই ব্যবধান সত্ত্বেও আমরা আমাদের মধ্যেই একটা সমসূত্রতা রক্ষা করে চলেছি, যার সাহায্যে আমরা এই চার যুগেই বাস করতে পারি। আমরা সবাই একটা কেন্দ্রবিন্দুকে ঘিরে ঘুরপাক খাচ্ছি। এই বিন্দুতে যখন চিত শক্তির, অর্থাৎ প্রকৃতির প্রভাব পড়ে বা চিত শক্তি যখন এই বিন্দুকে আঘাত করে, তখন বিন্দু কম্পিত হয়। আর এই বিন্দুর কম্পন থেকে উদ্ভূত হয় নাদধ্বনি, অখণ্ড দ্রষ্টার সম্মুখে যে স্বচ্ছ আকাশ, দ্রষ্টার দৃষ্টি ক্রিয়াত্মক হয়ে তখন আকাশের মধ্যে স্পন্দন তোলে। এই আকাশের মধ্যে যে স্পন্দন, তাকেই বলা হয় নাদ ব্রহ্ম। আসলে এই নাদই ব্যক্ত চৈতন্যের প্রথম স্বরূপ। বিশুদ্ধ চৈতন্যের দুটো দিক, একটা হচ্ছে সক্রিয়, আর একটা হচ্ছে নিষ্ক্রিয়। এই দুইয়ের মাঝে আছে ইচ্ছে শক্তি। এই ইচ্ছে শক্তির প্রভাবেই নিষ্ক্রিয় চৈতন্য একসময় ক্রিয়ারূপ ধারণ করে থাকে। তো বিন্দু যখন বিক্ষিপ্ত হয় বা বিক্ষুব্ধ হয়, তখন নাদের অভিব্যক্তি হয়। এই নাদ জ্যোতি স্বরূপে প্রকাশমান। নাদের মধ্যে এই যে বিক্ষেপ, এই বিক্ষেপ হেতু বিভিন্ন স্তরে ভাগ হয়ে
জগতের প্রকাশ হচ্ছে। এই নাদ আবার দুই রকম, একটা মহানাদ আর একটা পরনাদ। এই পরনাদ আসলে মহানাদের কারণ স্বরূপ। এই মহানাদ থেকেই নিরবিচ্ছিন্ন জ্যোতির প্রবাহ তরঙ্গ প্রকাশিত হচ্ছে। এই তরঙ্গের আকারেই জ্যোতি প্রবাহিত হচ্ছে। এই নাদ আবার ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে শূন্যে, যাকে আপনি বলতে পারেন ঊর্ধ্ববিন্দু। অর্থাৎ মধ্যবিন্দু থেকে নিঃসরিত হয়ে ঊর্ধ্ববিন্দুতে গিয়ে মিলিত হচ্ছে। এই ধারার মধ্যে অর্থাৎ তরঙ্গের মধ্যে দুটো দিক, একটা নিম্নগামী আর একটা ঊর্ধ্বগামী। অর্থাৎ তরঙ্গে যেমন আমরা দেখে থাকি সমুদ্রের ঢেউয়ের মধ্যে একটা জলের নিম্নগামী ভাব আছে আর একটা ঊর্ধ্বগামী ভাব আছে। এই নিম্নগামী ও ঊর্ধ্বগামী ভাবকে নিয়েই সমুদ্রের ঢেউ। এই জ্যোতি তরঙ্গের মধ্যে যেটি নিম্নগামী ভাব, সেখান থেকেই সংসারের সৃষ্টি। যদিও তরঙ্গ একই, কিন্তু একটা পরম ধাম আর একটা হচ্ছে সংসার ধাম। আমাদের শরীরে দুটো বিন্দু, একটা মূলাধারে স্থিত আর একটা সহস্রাড়ের ওপরে স্থিত। অধ বিন্দুতে চলছে সৃষ্টির লীলা আর ঊর্ধ্ববিন্দুতে এই সংসার মিলিয়ে যাচ্ছে। মূলাধারের বিন্দু থেকে পাঁচটি খণ্ড বিন্দু সৃষ্টি হচ্ছে। এই পাঁচটি খণ্ড বিন্দুই পঞ্চভূত, পঞ্চতন্মাত্র। সাধক যোগ সাধনার দ্বারা এই নাদের উত্থান অনুভব করে থাকেন। এই পাঁচটি খণ্ড বিন্দু আবার আমাদের আজ্ঞা চক্রে গিয়ে মিলিত হচ্ছে। এই পঞ্চভূতের শুদ্ধিকরণ করাই হচ্ছে সাধন ক্রিয়া। এই ভূত শুদ্ধি হলে আমাদের চিত্ত শুদ্ধি হয়ে যাবে। আমাদের শরীরের মেরুদণ্ড স্থিত যে ছটি চক্র বা ঘাট আছে, অর্থাৎ মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধি, এই পাঁচটি ঘাটগুলো পেরুলে আমরা আজ্ঞাচক্রের ঘাটে উপনীত হতে পারি। এখন কথা হচ্ছে নিম্নগামী গঙ্গাকে আমরা ঊর্ধ্বমুখী করব কীভাবে। নিম্নগামী গঙ্গাকে আমরা ঊর্ধ্বমুখী করব কীভাবে, এটি কিন্তু সহজসাধ্য নয়। শব্দ ব্রহ্মের যে ধারা আমাদের ঊর্ধ্ববিন্দু থেকে নিম্নবিন্দুতে ধাবিত হচ্ছে, তার সঙ্গে আমাদের মনকে সংযোগ করতে পারলেই আমাদের এই ধারা সম্পর্কে জ্ঞান লাভ হয়। আর মন যখন এই জ্ঞান লাভ করতে পারে, তখন মনের মধ্যে যে ইচ্ছে শক্তি আছে তাকে প্রয়োগ করে চৈতন্যের এই ধারাকে আবার আমরা ঊর্ধ্বমুখী করে তুলতে পারি। স্থূলের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে মন সংস্কার দ্বারা আচ্ছন্ন হয়ে আছে, তো মন থেকে এই সংস্কারগুলোকে আগে সরিয়ে দিতে হবে। আর এটি হতে পারে নিরন্তর যোগ সাধনার অভ্যাসের দ্বারা। মনকে আগে শ্বাসের সঙ্গে সংযোগ স্থাপন করতে হয়। আমাদের শ্বাস যেহেতু এক ঘাট থেকে আর এক ঘাটে, অর্থাৎ এক চক্র থেকে অন্য চক্রে বিচরণ করে থাকে, তাই আমাদের কাজ হচ্ছে শ্বাসের সঙ্গে মনকে জুড়ে রাখা। তাহলে স্বাভাবিকভাবেই মন শ্বাসের সঙ্গে সঙ্গে চক্রে চক্রে ভ্রমণ করতে পারবে। এই সাধনাই আমাদের উদ্দেশ্য। এই সাধনার দ্বারাই আমরা লক্ষ্য ভেদ করতে পারি। ওম শান্তি 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 হরি ওম।